আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায় বিএনপি সকল নেতাদের পদত্যাগ করা উচিত মন্তব্য সেতু মন্ত্রী অর্থ আত্মসাদ ও অর্থ পাচারের মামলায় ডেস্টিনি রফিকুল আমিনের বারো বছরের কারাদণ্ড চেয়ারম্যান হারুনুর রশিদের চার বছর এবং বারোই মে আন্তর্জাতিক নার্সেস দিবস আজ নার্সদেরকেও বিসিএস এ কোটা দাবি শুনছিলেন সংবাদ বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ নয় জনগণ মনে করে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল সহ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজ বাসা থেকে ভার্চুয়ালি যুক্তি উদ্বোধনী বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য কাজী জাফর এত উন্নয়ন এত অর্জনের মধ্যে বিএনপির মতদল দিনের আলোতে রাতের অন্ধকার দেখে উন্নয়ন তাদের চোখে পড়ে না কালো চশমা পড়েছে তারা উন্নয়ন দেখতে পায় না আন্দোলনে ব্যর্থতা নির্বাচনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল আপনাদের সকলের টক টু বটম মদত্যাগ করা উচিত মিয়ানমারের সাথে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো এজন্য রোহিঙ্গাদের ফেরাতে সিউলের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার সকালে কোরিয়া বাংলাদেশ পঞ্চাশ বছরের সম্পর্ক উদযাপন অনুষ্ঠানে তিনি সহযোগিতার কথা তুলে ধরেন নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়ার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী একই অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত লি ঝ্যাং কিউন বলেন পরবর্তীত ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ কোরিয়া সম্পর্কে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি তৈরি করেছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাত ও অর্থ পাচারের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের বারো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে গ্রুপের চেয়ারম্যান হানুর রশিদের চার বছর পলাতক আসামি জসিম উদ্দিন দশ বছর এবং মামলার বাকি তেতাল্লিশ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এরাই ঘোষণা করেন ঝুঁকির কাজ করলেও নেই ঝুঁকি ভাতা হাসপাতালে চার দেওয়ালের অন্ধকারে রোগীর পাশে থাকেন মঙ্গল হয়ে তারা চরম দুঃসময় এগিয়ে আসেন মমতার পরশ নিয়ে নিজেদের পদোন্নতি ছাড়াও বঞ্চিত তারা বিশেষ প্রণোদনা থেকেও আজ বারোই মে আন্তর্জাতিক নার্সেস দিবস এই দিবসকে সামনে রেখে দাবি উঠেছে নার্সদেরকেও দেওয়া হোক বিশেষ কোটা মাহফুজ আলম প্রেঞ্চের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রওশনারা বেগম সিনিয়র নার্সিং সুপারভাইজার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে দিয়েছেন মানব সেবায় তবুও পেলেন না কাঙ্ক্ষিত স্বপ্ন বিএসসি এমনকি এমপিএইচ সম্পন্ন করার পরেও মেলেনি পদোন্নতি আক্ষেপও কম না তার আর মাত্র দুটি বছর রয়েছে চাকরির বয়স তবুও স্বপ্ন দেখেন রওশনারা উনিশশো নব্বই সালে আমি সিনিয়র সিনিয়ারি নার্সিস ড্রয়িং দিছি এ পর্যন্ত আমি বিএসসি করলাম তারপরে এমপিএস করেছি কোনো প্রমোশন নাই আমার আর দুই বছর আছে চাকরির আমি কি আশা করব। রশনার মতো আরো অনেকেই আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরও রয়েছে উন্নত প্রশিক্ষণ কিন্তু কেন এই বৈষম্যের ধারাপাত সে উত্তর জানতে চান তারা আমার চাকরি আজকে আর মাত্র এক বছর তিন মাস আছে আমি সরকারের কাছে এটাই আবেদন জানাবো যে আমাদের নার্সদেরও বিশেষ কোটা দেওয়া হোক আমরা আজও সেই বিশেষ প্রণোদনা থেকে বঞ্চিত হয়ে আছি আমাদের শিক্ষার যে মূল্যায়নটা আমাদের নার্সিং সেটা মোটামুটি একেবারে নাই বললেই চলে এত কিছুর পরেও সুস্থতার অপেক্ষায় থাকা মানুষটির নির্ভরশীলতার প্রতীক হয়ে পাশে থাকে এই নার্সরা তবুও তারা বঞ্চিত এই পেশায় ডক্টর লিখিতটাই আমরা হাত মানে হাতে হাতে ধরে অন্য দেখলে সুস্থ আপনার বাড়ি যে দিবসগুলো পালন হয় সেগুলোতে আসলে যেসব আমরা যে পরিশ্রমগুলো করি সেই পরিপ্রেক্ষিতে আমরা কোনো আসলে সুবিধা পাই না আমাদের রোগী থাকে যেগুলো আমরা অনেক নিজের জীবনকে বাজি রেখে আমরা ওগুলো মোকাবেলা করি তো আমাদের জীবন দিয়ে আমরা কাজ করার পরও কিন্তু আমাদের ওগুলান আমাদের কখনো কোনো কাজেই আসে নার্সিং শুধু একটি পেশা নয় বরং সেবার এক মানবিক কর্মযোগ্য লেডি উইথ ল্যাম্প ফ্লোরেন্স নাইটিংগেলের সেবা প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনেই পালন হয় বিশ্ব নার্স দিবস তবে কোনো দিবসের নয় নার্স এবং রোগীর মধ্যে মায়া মমতা ও ভালোবাসার সম্পর্ক হোক প্রতিদিনের এমনটাই প্রত্যাশা সকলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনালিস্ট বুধবার রাজধানী কলাবাগানে গ্রিন রোডে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম এ সময় এয়ারলাইন্স টিকিট জালিয়াতি চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করা হয় মাহবুবর উর রশিদ নামের ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন এয়ারলাইন্সের একাশিটি ভুয়া টিকিট দুইটি মোবাইল ফোন দুইটি কম্পিউটার এবং প্রেস স্টিকার লাগানো একটি কালো রঙের হার্ড জিপ গাড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে হাফিজ আক্তার তো সে একটি বড় ধরনের প্রতারক কিন্তু এখন যে বিষয়টা বলবো সে ওই মানব পাচার যখন দুই হাজার পনেরো সালে কানাডায় লোক পাঠাতো তখন থেকে সে একটি বিষয়ে জানতো যে টিকেটের বিষয়গুলি এয়ার টিকেট কিভাবে কাজ করা যায় এইটা সে এখন প্রতারণার নতুন ফন্দি হিসেবে ব্যবহার করছে এবং তার টার্গেটটা ছিল সামনের হজমসুবকে কেন্দ্র করে চলতি মাসের পাঁচই মে মুন্সীগঞ্জের সিরাজ ইচ্ছাপুরায় ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে এক যাত্রীকে পিটিয়ে হত্যা করে ইজি বাইক চালক জাকির হোসেন এই ঘটনায় সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে পরে গেল রাতে কুমিলার দাউদকান্দির নয়ার বাজার এলাকা থেকে ইজি বাইকের চালক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর অনৈতিকভাবে যে দাবীকৃত যে ভাড়া সেই ভাড়া দিতে তিনি অসম্মতি জ্ঞাপন করেন তাৎক্ষণিকভাবে দুইজনের মধ্যে মারামারি এবং ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে সেই রাস্তা দিয়ে আরেকটি ইজি বাইক চালক যাচ্ছিলেন তাকেও সেই ড্রাইভার তাকে থামান এবং তাকে এই থামিয়ে এই দুজনে মিলে তাকে উপরচুপুরি কিল ঘুষি মারেন ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে মৃত্যু হল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহের বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে এদিকে সাংবাদিক শিরিন নিহতের খবরে শোক ও ক্ষোভ জানিয়েছেন অনেক ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন ভিত্তিক গণমাধ্যম জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলে বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করার সময় তাকে গুলি করা হয় এ সময় সেখানে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছিল সেটি কাভার করতেই ঘটনাস্থলে যান শিরিন গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটির পশ্চিম তীরের জেনিন শহরে এ গুলির ঘটনা ঘটে তবে কোন পরিস্থিতিতে তাকে গুলি করা হয় তা এখনো স্পষ্ট নয় এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের উপরে ভারী অস্ত্র নিয়ে ফিলিস্তিনিরা হামলা চালালে পাল্টা হামলা করতে বাধ্য হয় তারা পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয় সাংবাদিক নিহতের খবরে শোক ও ক্ষোভ জানিয়েছে অনেক ফিলিস্তিনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হোসাম জলমট বলেন ইসরায়েলি দখলদার বাহিনী সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যা করেছে শিরিন ছিলেন দেশটির সবচেয়ে আলোচিত ও সাহসী ফিলিস্তিনি সাংবাদিক ইমরান খান আনন্দ টিভি এবার এগারো বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল ইন্টার মিলান ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাসকে চার দুই গোলের ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হল ইন্টার শিরোপার নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন ইভান পেরিসিস রোমার অলিম্পিক স্টেডিয়ামে ট্রফি ফাইট ম্যাচের শুরুতেই জুভেন্টাসের জাল কাপা ইন্টার মিলান চল্লিশ মিনিট অপেক্ষার পর যুগদের ম্যাচে ফেরান সন্দ। আশিত মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার ডাগ আউটে স্বস্তি এনে দেন হাকান কানহাগ এরপর খেলায় গড়ায় অতিরিক্ত সময় ম্যাচের একশো দুইতম মিনিটে জুভেন্তাসের বিপক্ষে শেষ গোল করে ইন্টার মিলান আবারও দেশের খবর গেল পাঁচই মে নেত্রকোনার মদন থানাদিন নায়কপুরের মাকনা সাকিনে খারুল মিয়া নামের এক ব্যক্তিকে ধান কাটার কাস্তে দিয়ে গলা কেটে হত্যা করা এই ঘটনায় থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গেলো রাতে শফিকুল ইসলাম ও মুস্তাকিন ইসলাম নয় দুই আসামিকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখার একটি চৌকশ দল পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বৃহস্পতিবার সিআইডিএফ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বললেন যে না তিনি এখানে এই জমিতে তিনি ধান কেটে দেবেন না তাৎক্ষণিক ভাবে একটি তখন মারামারির ধস্তাধস্তি শুরু হয় এই খাইরুল মিয়ার সাথে হক মিয়ার এখানে কিছু লোকজন থাকে তো শফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন হক মিয়ার হাতে যে কাচিটি ছিল সেই কাচি দিয়ে তার গলার মধ্যে কোপ দেয় সম্প্রতি উত্তর মতলব উপজেলার নল পর্যটন কেন্দ্রে খুন খুনহন মোবাইল ব্যবসায়ী গুলি করে হত্যার ঘটনায় দায়কৃত মামলার প্রধান আসামি স্থানীয় নৌ ডাকাত কবির খালাসি জজমিয়া খালাসি নাহিদ খালাসি ও ডাকাত বাবলাসহ সকল আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন বৃহস্পতিবার সকালের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের পরিবার এ সময় লিখিত বক্তব্যে নিহতের বড় ভাই গোলাম মিয়াজি জানান গেল চারই মে বৃহস্পতিবার রাতে একটি ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনকালে ব্যবসায় উজ্জ্বল মিয়াজিকে গুলি করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাচি সহ তার সহযোগীরা এদিকে হত্যাকাণ্ডের সাত দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করেন তিনি উজ্জ্বলের পায়ে গুলি করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাসি তদমিয়া খালাসি নাইদ কালাসি, তুষার কালাসি দুর্দশ্য টাকাত বিশ মামলা আসামি বাবলা সহ আরও বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্তেরা প্রধান আসামি কবির খালাসি সহ মামলার সকল আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আপনাদের হস্তক্ষেপ কামনা করছি চোডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের বাইসাইকেল প্রদান অভিভাবক সমাবেশ মাদক টিজিং প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা বেলা এগারোটায় চোড়াঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এর আগে বিদ্যালয়ে প্রবেশ করেই বিদ্যালয়ের চত্বরে একটি শহীদ মেনার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা শহীদ শেখ নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন কর্তব্যরত নার্সরা পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের মেট্রন জেসমিন নাহার এ সময় হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন ডাক্তার আব্দুল কাদের প্রশাসনিক কর্মকর্তা জামান এবং সিনিয়র নার্স রানী দাস সহ অন্যান্যরা এদিকে বিশ্ব নার্সেস দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে বন্যার্য এক র্যালি বের করা হয় র্যালিটি মানিকগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠ হয়ে একই স্থানে এসে শেষ হয় পরে সদর হাসপাতালে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা রক্তদান কর্মসূচি ও কেক কাটা এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড আরশাদ উল্লাহ সহ অন্যান্যরা নার্সিং সুপারভাইজার অফিস বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও মানিকগঞ্জ সদর হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করে রংপুরের হারাগাছে টাঙ্গরির বাজারে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে রৌফ নামের এক অসহায় কৃষকের লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে একই এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন সরাসরি ক্ষতি করতে না পেরে বুধবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তারা এ বিষয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান হারাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম মাছ দুয়েক থাকিয়া ওরা আর কি আমাদের পুকুরে আবাদ করতে দেবে না আমার পুকুরে ওরা দখল করবে মাছ সারি দিয়ে তো আমরা পেটার ভাত সরকারের সরকারের কাছে কাছে অনুরোধ শাস্তি চাই মানে এই পুকুরে কোনো কিছু আবাদ করতে দিবে না না হলে শত্রু আছে শত্রুর কারণে মানে বৃষ্টি চলাইছে শাস্তি না হলে তো আবার পরে অন্য কারো ক্ষতি করার চেষ্টা হবে তো আমি তো নিজে দেখছি তার বিসের হোক যেটা করা আইনে যেটা আইনে ভালো হইবে সেটাই করুক ব্রাহ্মণবাড়ে আন্তর্জাতিক নার্সের দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা নার্সেস অ্যাসোসিয়েশন উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে হাসপাতালে শহীদ ডাক্তার মিলন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদসি বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার একরামল্লা এছাড়াও আলোচনা সভায় অন্যান্য অতিথি সহ জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পাবনা সোজানগরে অভিযান চালিয়ে তিন হাজার একশো সাঁত্রিশ লাখ টাকা জরিমানা করা হয় বুধবার দুপুরে উপজেলার সদরের ঘোষ স্টোরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জহরুল ইসলাম এর আগে মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর শ্যামল স্টোরে আঠারো হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তধিকার দীর্ঘ নয় বছর পর কবর থেকে উঠে এক জীবিত নারী এমন খবরে সরগরম পুরো গাইবান্ধা শহর চারিদিকে তোলপাড় রহস্যজনক ওই নারীকে দেখতে হাজারো মানুষ ভিড় জমান একটি বাড়িতে এই ঘটনা বুধবার বিকেলের পরে পুলিশ এসে ওই নারীকে গাইবান্ধা সদর থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় স্থানীয়রা জানায় গাইবান্ধা শহরের ডেভিড কোং পাড়ার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী বিরানব্বই বছর বয়সী বা সিরন দেওয়া নয় বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যায় দুদিন ধরে মৃত সে বৃদ্ধার মতোই দেখতে এক বৃদ্ধা গাইবান্ধা রেল স্টেশনের চত্বরে ঘোরাফেরা করছিলেন তাকে দেখতে পেয়ে নিজের মৃত মা কবর থেকে উঠে এসেছে বলে মাজেদা বেগম তার বাড়িতে নিয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষয় বৃদ্ধা তার মা নন বলেও জানান বাড়িতে নিয়ে আসা মাজেদা নিয়ে আসছে তাকে পরবর্তীতে তার অভিভাব তাকে চোড়াঙার দর্শনে দুটি প্রতিষ্ঠানকে ষাট হাজার টাকা জরিমানা করল ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধভাবে দুই লিটার বোতল জাত সয়াবিন তেল মজুদ করায় দামহুদার দর্শনা পুরাতন বাজারের মেসার্স মা এন্টারপ্রাইজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় দিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য লেখা ছাড়াই পণ্য বিক্রয়ের দেয় দশ হাজার টাকা জরিমানা করা হয় মেসার শাহ এন্টারপ্রাইজকে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ পরে তা ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় দুই লিটার তেল জব্দ করে আমরা তাৎক্ষণিক জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করি এবং এই অবৈধ মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বর্তমানে এই আমাদের কুষ্টিয়ার দৌলতপুরে হামলায় নিহত হলেন জাসদের জাতীয় যুব জোটের দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম বুধবার রাতে উপজেলার আল্লাহর দরগা বাজারে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হাত পায়ে রগ কেটে দেয় পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সালামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল সদর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে বারো বুধবার ভোর রাতের এই অভিযানে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকা থেকে তিনশো ষোলো গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয় এ সময় জব্দ করায় তিনটি মোবাইল ও তিনটি সিম কার্ড আর নগদ এক টাকা অভিযানে নেতৃত্ব দেন র্যাববার ও সিপিসি তিন টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এসপি এরশাদাউর রহমান এবার আবহাওয়া সংবাদ ভারতের অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আসানি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসবের কিছুটা উত্তাল রয়েছে উপকূলীয় এলাকার আকাশে বিরাজ করছে মেঘের ঘন ঘটা বাতাসের চাপ কিছুটা বেড়েছে বৃষ্টির ধারা কিছুটা কমেছে তবে গেল কয়েকদিনের টানা বর্ষণে উপকূলীয় এলাকার বেশিরভাগ মুগ ডাল ও ধান ক্ষেত প্লাবিত হয়েছে নিম্নচাপটি বুধবার মধ্যরাতে সমুদ্র বন্দর থেকে এক হাজার একশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল এদিকে পায়রা সহ সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকাল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নয়টা তিরিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ